পূর্ব বর্ধমান জেলার 2 নম্বর ব্লকে জাহের জান ট্রাস্টের সহযোগিতায় 19তম সাঁওতালি ভাষা বিজয় দিবস উপলক্ষে বাম 70 মাইল জুইন জুমিত গাঁওতা এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বুধবার। এদিনের শিবিরে বিশিষ্ট ডাক্তারবাবু ও গুণীজনদের সম্বর্ধনা জানানো হয়। পাশাপাশি সাঁওতালি পিরসি অলচিকি মিশন সাঁওতালি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। আজকে আমাদের সাঁওতালি ভাষা বিজয় দিবস পালিত হচ্ছে গোটা বাংলার বিভিন্ন সরকারি দপ্তরে এবং আমাদের সামাজিক যে সংগঠনগুলো আছে সব সংগঠন আজকে গোটা রাজ্যে আমাদের ভাষা দিবস বিজয় দিবস পালিত হচ্ছে। আপনারা সকলে জানেন 2003 সালে আজকের দিনটাতে ভারতবর্ষের সংবিধানে অষ্টম তপশিলি আমাদের ভাষা অন্তর্ভুক্ত হয়েছিল। সেই দিন থেকে আমরা গোটা রাজ্যে আমাদের সাঁওতালিদের তরফ থেকে, আদিবাসীদের তরফ থেকে এবং সরকার তরফ থেকে এই বিজয় দিবস আমরা পালন করি। একটাই বক্তব্য যে 2003 সালে যে লড়াই সংগ্রাম করে আদিবাসীরা লড়াই সংগ্রাম করেছেন তার সঙ্গে আমাদের সেই সময় আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন আমাদের মমতা ব্যানার্জী, সেই সময় প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন সময়ে তদবির করে এই অষ্টম তপশিলি অন্তর্ভুক্ত করার জন্য যে লড়াই সংগ্রাম করেছেন এবং আমাদের ভারতবর্ষের সমস্ত মাঝি পারগানারা যারা দীর্ঘদিন ধরে এই লড়াই সংগ্রাম করেছেন, যাদের জন্যে আজকে বিজয় হয়েছে তাদেরকে আজকের দিনে জোহার জানাচ্ছি, নমস্কার। আচ্ছা, কী কী প্রোগ্রাম করা হলো এখানে? বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, রক্তদান শিবির হচ্ছে আজকে আমাদের গোটা জেলাতে আমরা করছি। যেমন বাতারে আমাদের থেকে হচ্ছে, ওখানে সামাজিক সংগঠন থেকে হচ্ছে, আমাদের মেমারি কলেজে একটা, দেখুন বর্ধমান জেলার মতো একটা কলেজে 150 সাঁওতালি ছাত্রছাত্রী আছে, তারা আজকে ওখানে বিজয় দিবস পালন করছে মেমারি কলেজে। 3টের সময় টাইম দিয়েছি, ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের যারা ভাষার ছাত্রছাত্রী আছে তারা সবাই মিলে আজকে এই বিজয় দিবস আমরা উদযাপন করছি গোটা জেলায়, সারাদিন আমি সব জায়গাতেই যাচ্ছি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুডু, বর্ধমান এসডিও সাউথ কৃষ্ণেন্দু কুমার মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রায় 50 জন রক্তদাতা এদিন রক্তদান করেন। সংগৃহীত রক্ত একটি বেসরকারি হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়। বাসিজিৎকর মহা, খুব পবিত্র একটা দিন আজকের দিন, 22শে ডিসেম্বর আপনারা জানেন সংবিধানে মানে এই শেডিউল যেটা আছে সেখানে স্বীকৃতি হয়েছিল সাঁওতালি ভাষা, সেই সেখানে পালন করছেন। এটা হচ্ছে আজকে একটা জিজ্ঞেস করছি, সাঁওতালি পারগানা যেটা 55 এ যে এক হয়েছে সাঁওতাল পারগানা নতুন একটা জেলা হিসেবে তৎকালীন বীরভূম এবং ভাগলপুর করে যেটা তৈরি হয়েছিল তার একটা গুরুত্বপূর্ণ দিন। তো সেখানে আজকে এই রক্তদান শিবিরও এখানে হলো, রক্তদান করে আমার খুব ভালো লাগছে। আমিও দেখলাম এসে এখানে রক্ত দিলেন, আমরা বেসিক্যালি রেগুলার বেসিসে রক্ত দিয়ে থাকি, তো এখানে বর্ধমানে আসার পরে সেইভাবে কোনো রক্তদান করার সুযোগ হয়। আজকেই এরকম একটা দিন তাতে রক্তদান আমারও ভালো লাগছে, সেরকম এতে আসলে যদি বলতে হয় তবে বলতে হবে যে রক্তদানের পরে মায়াং এদেম কেদা, তাই তো? হ্যাঁ, মায়াং দান কেদা, তারপরে যে এটা হচ্ছে লল তোয়া তোয়া নিউ কেদা,
মানে হচ্ছে এটা করার পরে আমি গরম দুধ যেটা দেওয়া হলো আমাকে সেটা খুব ভালো লাগলো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বর্তমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দবার্তা।